নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যামলীস কৃষ্ণের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গরমের একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি তৈরি করেছি সজনে ডাঁটা আর গাঁদাল পাতা দিয়ে। গাঁদাল পাতা আপনারা অনেকেই চিনে থাকেন, দেখুন ঠিক এরকম হয়। এটি জঙ্গলেও হয়, আবার অনেকে বাড়িতেও গাছ লাগান, আপনারা হয়তো অনেকেই চেনেন। আর যারা না চেনেন তারা কিন্তু দেখে নিতে পারেন, বাজারেও কিনতে পাওয়া যায়। আমি গাঁদাল পাতা নিয়েছি, আর এরকম গাঁদাল পাতা 8 থেকে 10টা নিয়েছি আমি। আর খুব ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে, একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। রাফলি একটু কেটে নিতে হবে, খুব বেশি কুচিয়ে না নিলেও হবে। গাঁদাল পাতার প্রচুর উপকারিতা রয়েছে বন্ধুরা, আমাদের পেটের যাবতীয় সমস্যা দূর করতে এই গাঁদাল পাতার ভূমিকা অপরিসীম, আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তারা জেনে নিন। আমি এখানে কিছু সবজি নিয়েছি, রয়েছে বিনস, রয়েছে কুমড়ো, পেঁপে, আর আছে এখানে কাঁচা কলা। আর মেন উপকরণ যেটি সেটি হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে রয়েছে গাজর আর আলু। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারেন। একটি মশলা তৈরির জন্য আমি 2 টুকরো আদা নিলাম আর 2 টুকরো কাজু বাদাম নিয়েছি। একেবারেই স্বাস্থ্যকর রেসিপি, হালকা মশলায় তৈরি হবে। আর এখানে 1 চামচ পরিমাণে, মানে ছোটো চামচের 1 চামচ, একটু কমই হবে সেই পরিমাণে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচের পরিমাণে নারকল কুড়োনো। এবার জল দিয়ে আমি এগুলোকে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখব, এতে করে পেস্টটা খুব ভালো হবে। আপনারাও কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করে নিতে পারেন, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটা পাতলা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাঁদাল পাতা। কড়াটাকে একটু হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। এই প্রথমে তেল ছাড়াই কিন্তু এই গাঁদাল পাতাটাকে একটুখানি ফ্রাই করে নেব, দেখুন। আর এটি কিন্তু কম আঁচে করতে হবে, আঁচ বাড়িয়ে দিলে গাঁদাল পাতাটা পুড়ে যাবে আর এর যে খাদ্য গুণাগুণ সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। এইভাবে নাড়তে নাড়তে প্রায় মিনিট খানেক হয়েছে, আমি এগুলোকে তুলে নিলাম। একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই তুলে নিতে হবে। এবার দিয়ে দেবো তেল, আর এইটুকু তেলেই কিন্তু এই পুরো রান্নাটা হবে। আমি কোনো রকম এক্সট্রা তেল এখানে ব্যবহার করব না, খুবই হালকা রেসিপি। আর এই গরমে শরীর সুস্থ রাখতে বা পেট ভালো রাখতে কিন্তু এই ধরনের হালকা রেসিপিটা খুবই সকলের জন্য উপকারী, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শক্ত যে সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, মানে গাজর, আলু, পেঁপে, বিনস, এগুলো আগে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে এখানে 2-1টি সবজি কম বা বেশি করতে পারেন। আর আপনারা চাইলে এখানে বেগুন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেগুনটা আগে থেকে একটু ভেজে নেবেন। এখানে আমি নুনটা দিয়ে দিলাম, এতে করে সবজিগুলো পুড়ে যাবে না। আর এই রান্নাটা পুরোপুরি কম আঁচে করতে হবে। যে কোনো রান্না আমরা যদি কম আঁচে করি তাহলে তার খাদ্য গুণাগুণ বজায় থাকে, আর হালকা রান্না খেলে শরীরও হালকা থাকবে, পেট ভালো থাকবে। আর পেট ভালো থাকলে তো শরীরে কোনো রকম সমস্যাই হবে না। এই ধরনের হালকা রান্না এবং সহজ রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এভাবে একটু নেড়ে আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আঁচটা অবশ্যই কমিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলোর রঙ কিন্তু একেবারেই চেঞ্জ হবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে এর খাবারের যে গুণাগুণ সেটি বজায় থাকবে। এবার কাঁচা কলা আর মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এই মিষ্টি কুমড়ো আর কাঁচা কলাকে আগে ভেজে নেবেন, সেক্ষেত্রেও সেভাবেও করতে পারেন, তবে আমি একেবারেই হালকাভাবে করছি, কোনো রকম ভাজাভুজি করছি না, এতে করে কম তেলেই রান্নাটা সুস্বাদু হয়। তবে এভাবেও করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে বন্ধুরা। আর সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা যদি ডায়েটে এই রান্নাটা রাখেন, গাঁদাল পাতা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর এই ধরনের হালকা সবজি দিয়ে, তাহলে শরীর কিন্তু অবশ্যই ভালো থাকবে। হালকা হলুদ দিয়ে দিলাম, এই রান্নাটা একটু সাদাটে হবে। আর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। গরমকালে শরীর সুস্থ রাখতে আপনারা কিন্তু এই ধরনের রান্না অবশ্যই বাড়িতে করবেন, আমার অনুরোধ রইল। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে যে লঘু রান্নাগুলো হয় বন্ধুরা, সেগুলো খেলে আমাদের শরীর গরম হয়। আর যেহেতু গরমকাল, তাই শরীর খাবার খেয়ে আমরা যদি শরীরটাকে গরম করি, তখন শরীরের ভিতরে টেম্পারেচার কিন্তু আরও বেড়ে যাবে।
তাই আমাদের সহ্য ক্ষমতা তখন অতিরিক্ত, মানে অতিরিক্ত গরম লাগবে, সহ্য ক্ষমতা একেবারেই থাকবে না। তাই এই ধরনের হালকা রান্না বা ঠান্ডা রান্না যদি আমরা খাই তাহলে শরীর ঠান্ডা থাকবে আর মাথাও ভালো থাকবে, পেট ভালো থাকবে, সবই ভালো থাকবে। বন্ধুরা, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার মনে হলো সামান্য নুন লাগবে তাই একটু দিয়ে দিলাম। 5 মিনিট পর একটু নেড়ে নিয়ে দেখছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারেই গলে যায়নি। এবার কেটে রাখা যে গাদাল পাতাটা হালকা রোস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু পাতাটা দেবেন, আগেই দেবেন না। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনারা গোলমরিচের গুঁড়ো না দিলে, যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়ো কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের নানা রকম সমস্যা মেটাতে গোলমরিচের ভূমিকা অপরিসীম, আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে একটু গোলমরিচ গুঁড়ো করে রাখবেন, রান্নায় ব্যবহার করবেন, হালকা রান্না খেতে খুবই ভালো লাগবে। সামান্য গুড় দিয়ে দিলাম, গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, তবে চিনিটা না খাওয়াই ভালো। এখানে গুড় বা মিষ্টি গুঁড়ো আপনারা করে রাখতে পারেন, বাড়িতে রেখে দিতে পারেন, সেটি ব্যবহার করবেন। এবার একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কম আছে। বন্ধুরা, অসাধারণ একটি রেসিপি শেয়ার করলাম, আর আমার মনে হয় গাদাল পাতার রেসিপি আপনারা অনেকেই জানেন। গাদাল পাতার বড়াই সাধারণত খাওয়া হয়, তবে যে কোনো সবজি বা যে কোনো লিফি ভেজিটেবলস, মানে গ্রিন ভেজিটেবলসকে আমরা যদি অতিরিক্ত তেলে ভাজি তাহলে কিন্তু তার খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এভাবে হালকাভাবে রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদ হয় খেতে, মুখে রুচি ফিরবে। আপনারা যদি একদিন বানান তাহলে কিন্তু মনে হবে মাঝে মাঝেই বানাই। তাই বাড়ির আশেপাশে কোথাও গাদাল পাতা থাকলে অবশ্যই সংগ্রহ করুন, বা না থাকলে বাজার থেকে কিনে আনুন। আর এর দাম কিন্তু খুবই কম, অথচ এর গুণাগুণ অপরিসীম। তাই শরীর সুস্থ রাখতে আর পেট ভালো রাখতে অবশ্যই এই গরমে এই ডায়েটে রাখুন এই রান্নাটা। আজ তাহলে আসি, সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।